এই মুহূর্তে বড় খবর রাজ্যে করোনা দৈনিক সংক্রমণ 2000 পার রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 2352 রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা তারপরেই 224 পরগনা কলকাতায় একদিনে 825 জন করোনা আক্রান্ত উত্তর 24 পরগনায় একদিনে 552 জন করোনা আক্রান্ত আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যেমনটা আপনাদের জানাছিলাম রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ 2000 পার রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 2352 জন অন্যদিকে রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা তারপরে 224 পরগনা এই বিষয় জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি জিলম করণ জয়ের সঙ্গে জিলম স্বাস্থ্য দপ্তর সূত্রে আর কি জানতে পারছো স্বাস্থ্য সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে আজকে যে রিপোর্ট এসেছে তাতে যেমন তুমি বলছিলে 2000 পার হয়ে গিয়েছে এবং সবচেয়ে বেশি সংক্রমণ যেমন কলকাতা উত্তর চব্বিশ পরগনা সেই দুটো সবচেয়ে বেশি এবং কলকাতায় 825 তোমাকে এটাও জানিয়ে রাখবো যে হুগলি পশ্চিম বর্ধমান হাওড়া নদিয়া এখানেও করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে এবং স্বাস্থ্য দপ্তর এই পুরো পরিস্থিতির উপর নজর রাখছে এবং ক্রিটিক্যাল কেয়ারের যে পেশেন্ট সেইগুলো যথেষ্ট বাড়ছে বেশ কিছু জায়গায় এটাও স্বাস্থ্য দপ্তরের নজরে এসছে যে স্বাস্থ্য দপ্তর আরো জানাচ্ছে যে বেলেঘাটা আইডি হাসপাতালে তারা একটি বিশেষ ওয়ার্ডও খুলেছে যাতে রোগীর সংখ্যা আচমকা বাড়লে সেটা সামাল দেওয়া যায় বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে এটাও জানা গিয়েছে সেখানে যে 32 খানা সিসিইউ বেড আছে সেগুলো এখন সম্পূর্ণ ভর্তি আছে একটাও বেড খালি নেই অন্যান্য হাসপাতালে বেড ঠিকঠাক অগমেন্ট করা যায় কিনা সেই নিয়েও আজকে স্বাস্থ্য দপ্তরে একটি বৈঠক হয়েছে সমস্ত মেডিকেল কলেজের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্য সচিব এবং পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে সাধারণ মানুষকে মাস্ক পরার জন্য বারবার বলা হচ্ছে এবং শারীরিক দূরত্ব বিধি মানার জন্য বলা হচ্ছে তবে ইতিবাচক দিকে একটা যেটা স্বাস্থ্য দপ্তর বারবার বলছেন যে এই সংক্রমণে যে সংকটজনক রোগীর সংখ্যা সেরকম ভাবে এখনো বাড়েনি এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশেরই মৃদু উপসর্গ থাকছে বাড়িতে থেকেই তারা সুস্থ হয়ে যাচ্ছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে এখন অবধি মূল্যায়নে জানানো হয়েছে ধন্যবাদ জিলম একদিকে যখন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে 2000 ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা তখনই বুস্টার ডোজ নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদের জানাবো করোনার বুস্টার ডোজ এবার নেওয়া যাবে 6 মাসেই দ্বিতীয় ডোজের সঙ্গে ব্যবধান কমিয়ে এবার 6 মাসেই বুস্টার ডোজ বর্তমানে দ্বিতীয় ডোজে 9 মাস পরে নেওয়া যায় বুস্টার ডোজ এ বিষয়ে জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ আমরা দেখতে পাচ্ছি করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে 2000 ছাড়িয়ে গেছে এবং বুস্টার ডোজ নিয়ে যে সিদ্ধান্তের কথা জানা যাচ্ছে বিস্তারিত জানাও দেখো স্বাস্থ্য মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোভিড অ্যাডভাইজারি কমিটি যেটা রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের দেশে এবার থেকে প্রিকশনারি ডোজ যেটা রয়েছে অর্থাৎ যাকে আমরা বুস্টার ডোজ বলি চলতি কথায় সেই বুস্টার ডোজ এতদিন পর্যন্ত যেটা দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যবর্তী সময়সীমাটা ছিল 9 মাস বা 39 সপ্তাহ এই ব্যবধান কমিয়ে আনা হচ্ছে এই 9 মাসের ব্যবধান কমিয়ে এটাকে 6 মাসের ব্যবধানে এবার থেকে মানুষজন প্রিকশনারি ডোজ বা বুস্টার ডোজ নিতে পারবেন অর্থাৎ 39 সপ্তাহ থেকে কমিয়ে 26 সপ্তাহ করা হলো অর্থাৎ 9 মাস থেকে কমিয়ে এটাকে 6 মাস করা হলো যেটা স্বাস্থ্য মন্ত্রকের ব্যাখ্যা যে এই এই সংক্রান্ত যে গবেষকরা যারা রয়েছেন তারা তাদের পর্যবেক্ষণে এটা পাওয়া গিয়েছে যে এই সময়ের মধ্যে বুস্টার ডোজটা দেওয়া গেলে সেখানে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেটা অনেক বেশি কার্যকরী তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাডভাইজারি টিমের পক্ষ থেকে ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রক এই এই সংক্রান্ত নির্দেশিকা সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে মন্ত্রকের তরফে চিঠি এসে গিয়েছে অর্থাৎ আজকের পর থেকে এই বুস্টার ডোজ বা প্রিকশনারি ডোজ এটা আর 9 মাস নয় 6 মাসের ব্যবধানেই নিতে পারবেন 18 ঊর্ধ্ব প্রত্যেকে